বিশ্বগুরু, নিজে নিজেই গুরু হয়ে গেলেন। বাংলায় প্রবাদ আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, সারা পৃথিবীতে বলছে ভারতবর্ষে গণতন্ত্র নেই, ভারতবর্ষের ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতবর্ষের সাংবাদিকদের স্বাধীনতা নেই, আর উনি নিজে নিজেই বিশ্বগুরু হয়ে গেলেন। কে মানছেন তাকে? ইলেকশন আছে, 5 রাজ্যে ইলেকশন, এবং তার মধ্যে বেশিরভাগ জায়গায় হারবেন। হ্যাঁ, এবারে উপনির্বাচনে 7টা আসনে 4টেতেই হেরেছেন। নেহাতি সিপিএম ওখানে ত্রিপুরায় সিপিএম লড়লো না, তাই লড়লে ওই 2টো আসন, মানে 4 আর 2, 6-এ জেতা উচিত ছিল ইন্ডিয়া জোটের। দুর্ভাগ্য আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যারা পশ্চিমবাংলায় সতত সরব, তারা তাদের নিজেদের আসনটা, বক্সনগরের যে আসন, যেটা 60% মাইনরিটি, মানে মুসলমান প্রধান, হ্যাঁ, সেই আসনে সম্ভবত ত্রিপুরায় এই প্রথম একজন বিজেপি ক্যান্ডিডেট জিতল, মুসলিম ক্যান্ডিডেট জিতল। এবং সেখানে সিপিএম কার্যত বিজেপিকে ওয়াক ওভার দেওয়ার কারণেই, তা নাহলে রেজাল্টটা আপনার 7-5 হয়ে যেত। ফলে এই যে দেয়াল লেখন নরেন্দ্র মোদী অমিত শাহরা পড়তে পারছেন, সেই জন্যই ক্রমাগত আপনার ঘৃণা বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় উন্মাদনা ছড়ানো, আর গদি মিডিয়াকে কাজে লাগিয়ে প্রকৃত সত্যকে আড়াল করা। একের পর এক বেকাররা যাতে চাকরির দাবি না করেন, এবং রাষ্ট্রায়ত্ত শিল্প, যে ওনারা বলছিলেন না ইন্ডিয়া জোটের ব্যাপারে যে সাংবাদিক স্বাধীনতা, রাহুল গান্ধী জানতে চেয়েছেন যে সমস্ত বিমানবন্দর বিক্রি হয়, জাহাজের বন্দর বিক্রি হয়, সবটাই আদানি কেন পায়? হ্যাঁ, তার জন্য তার এমপি সিটটাই চলে গেল, মানে প্রশ্ন করা যাবে না, এবং প্রশ্ন করলেই তাকে সাংবাদিকদের জেলখানায় পুড়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন দেখি তিস্তা শীতলবাদের কে গ্রেপ্তারের হচ্ছে, গ্রেপ্তার করার প্রচেষ্টা চলছে। তো সেই রকম একটি সময়ে, হ্যাঁ, যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের গণতন্ত্র সম্পর্কে, G20 থেকে এখান থেকে ফেরার পথে হ্যানয়ে গিয়েই আমাদের আমেরিকান প্রেসিডেন্ট কী বললেন, আমেরিকান প্রেসিডেন্ট বললেন যে আমি মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি। হ্যাঁ, এটা দিল্লিতে বললেন না, কেউ কেউ প্রশ্ন করেছেন। হ্যাঁ, এবং আমেরিকার প্রেসিডেন্ট রাজি থাকা সত্ত্বেও, হ্যাঁ, আমেরিকার সাংবাদিকরা পর্যন্ত, প্রেস সাংবাদিকরা তাদের বাইরে রেখে দেওয়া হয়েছে, কোনো প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী দেননি। আর এক আমেরিকা সফরের সময় একজন সাংবাদিক প্রশ্ন করার জন্য তাকে বিজেপির আইটি সেল, বিজেপির নেতারা কুৎসিততম ভাষায় গালমন্দ করেছেন। নমস্কার, পিপিএন বাংলায় আমি সঙ্গীতা। G20 সম্মেলন যেভাবে পালিত হলো, এত টাকা খরচ, দেশের নাম উজ্জ্বল হয়েছে বিশ্ব দরবারে, এমনটাই দাবি বিজেপির কেন্দ্র সরকারের। কিন্তু খরচটা ঠিক কতটা হলো সেটা কি জানেন? 950 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু খরচ হয়েছে 4000 কোটি টাকারও বেশি। আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী ছোটন দাস, কথা বলবো, কারণ সাধারণ মানুষ, অনেক মানুষ বস্তিতে রয়েছে, অনেক মানুষ দুবেলার দুমুঠো খেতে পর্যন্ত পায় না ঠিক করে, আর সেদিকে এত টাকা খরচ হচ্ছে G20 সম্মেলনে, কথা বলবো। G20 সম্মেলনে সভাপতিত্ব বাই রোটেশন হয়, এখানে অমনি আলাদা কোনো যোগ্যতা ইত্যাদি ব্যাপার নয়, এর আগেবার ইন্দোনেশিয়া হয়েছে, সেখানেই ঠিক হয়েছে, যেখানে সামিট হয় সেখানেকারই ভারত বিশ্বগুরুর ভূমিকা পালন করে। এটা ধরুন, মানে বিশ্বগুরু আপনি তো নিজেকে, হ্যাঁ, আপনি নিজের পিঠ নিজে চাপড়াতেই পারেন। প্রশ্নটা হচ্ছে যে সেখানে এই সমস্ত সম্মেলনগুলোর মধ্যে দিয়ে আমার দেশ, সারা পৃথিবীর মানুষ কী পেলেন, সেইগুলো বিচর্য বিষয়। এবং মানুষের হিতার্থে যদি হয়, মানুষের মঙ্গলের জন্য যদি হয়, তাহলে তো আলোচ্য বিষয়গুলো মানুষ জানতে পারবেন যে আমরা এই এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ধরুন পরিবেশ দূষণ বন্ধ করার জন্য G20 এবারের মিটিংয়ে কী পদক্ষেপ নিয়েছে কেউ জানেন? জানলে নিশ্চয়ই শিখে নেব, শুনে নেব। এবং G20কে কেন্দ্র করে গোটা দিল্লি এবং দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল, যদি বলি ভারতবর্ষের মানুষের জন্য হয়, তাহলে ভারতবর্ষের মানুষকে কার্যত কারফিউ জারি করে স্কুল, কলেজ, ডাক্তারখানা, হসপিটাল, এমনকি বিমান, রেল, হ্যাঁ, মেট্রো রেলের স্টেশন বন্ধ করে দেয়া, দিল্লি স্তব্ধ হয়ে গেছে। গোটা দিল্লির সেদিন যদি দেখেন মনে হবে যেন ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আপনার
গণহত্যার পরে যে যেভাবে কারফিউ জারি করে দেওয়া হয়, জনপ্রাণী থাকে না। আপনি দেখবেন সংবাদ মাধ্যম উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তার মধ্যেও ছবি এসছে যে কনট প্লেসে একেবারেই খাঁ খাঁ করছে, ফাঁকা। তো এই যে মানুষকে রেখে আমাদের প্রশ্ন হচ্ছে যে জি টোয়েন্টির মানচিত্রে মানুষ কোথায়, দেশের মানুষ কোথায়, দেশের মানুষের সমস্যা নিয়ে কি আলোচনা হয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, দিল্লির আশেপাশের মানুষদের যেভাবে হকার, যেভাবে বস্তি, এমনকি সরকারের তৈরি নাইট শেল্টার, হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে কেউ খোলা আকাশে দিল্লিতে ঠান্ডায় বহু মানুষ মারা যাচ্ছিল দেখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন সারা দেশ জুড়ে যাতে কেউ ঠান্ডায় মানুষ না মারা যায়, তার জন্য সরকার নাইট শেল্টার বানিয়েছিলেন, সেগুলো সবই অথরাইজড। সেই নাইট শেল্টারগুলো পর্যন্ত ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, বলে একটা বীভৎস কর্মকাণ্ড করা হয়েছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে খরচ, যেটা নিয়ে চর্চা হচ্ছে, যে বাজেটে ছিল 990 কোটি টাকা, খরচ কার্যত তার তিন গুণেরও বেশি। অন্য কারোর বক্তব্য আমি বলবো না, কেন্দ্রীয় মন্ত্রী ইউনিয়ন আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিনিস্টার, পূর্ণমন্ত্রী নয়, রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি, তিনি 4 তারিখে টুইটার, এখন তো এক্স হ্যান্ডেল বলে, সেখানে তিনি পোস্ট করেছেন, করে দেখিয়েছেন যে যে কোন কোন খাতে কত কত খরচ হয়েছে। দিল্লি পুলিশই খরচ করেছে আপনার 360 কোটি টাকা, দিল্লি পুলিশ খরচ করেছে 360 কোটি টাকা G20 সম্মেলনে, ওই দুটো দিনের জন্য উপলক্ষে। ITPO মানে ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন, তারা খরচ করেছে 3,600 কোটি টাকা, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন খরচ করেছে 60 কোটি টাকা। হ্যাঁ, এরকম গোটা চার্ট মীনাক্ষী দেবী কেন্দ্রীয় মন্ত্রী তিনি চার্ট করে দেখিয়েছেন, যদিও বিজেপি নেতারা তারা বলছে না না এগুলো সব মিথ্যে কথা। তো আমাদের এখনও পর্যন্ত সেই টুইটারটা, এখনও পর্যন্ত মীনাক্ষী দেবী মীনাক্ষী লেখির সেই টুইটারটা এখনও আছে, আপনি যদি অন্য এই ওয়্যার ইত্যাদিতে দেখেন সেখানে পরিষ্কার হিসেবটা দেয়া আছে যে একটা দরিদ্র দেশ, যে দেশের মানুষ খিদের জ্বালায় আত্মহত্যা করে, যে দেশের রেকর্ড পরিমাণ বেকার, যে দেশের শিক্ষা খাতে খরচ ক্রমশ কমছে, 100 দিনের কাজের টাকা আপনার 1920 সালে যা ছিল 1,10,000 কোটি টাকা থেকে সেটা কমিয়ে 60,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে, সেই রকম একটা দেশে, হ্যাঁ, এই ব্যয়বহুল বিলাসবহুল, আপনার টরন্টো ইউনিভার্সিটি তারা রিসার্চ করে দেখিয়েছে, চায়না অনেক ধনী দেশ, বিশ্বের শক্তিশালী দেশ, চায়নার পরে ভারতবর্ষই হচ্ছে দেশ যারা এত টাকা জি টোয়েন্টির জন্য খরচ করেছে। হ্যাঁ, এবং যদি দেখেন এর আগের বারে যদি দেখেন ইন্দোনেশিয়া বালিতে কত খরচ হয়েছে, এই যে তালিকা, হ্যাঁ, এর যে তালিকা আছে সেই তালিকা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণে কোথায় কতটা খরচ করেছে। ও সত্যটা, প্রকৃত সত্যটা আড়াল করা, কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে, না তোলার সাহস না করে যে আপনি নরেন্দ্র মোদী 2014 সালে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর 2 কোটি বেকারের যুবকের চাকরি দেবেন, আজকে 10 বছর হতে চললো, সামনেই দশ বছরে 20 কোটি মানুষের চাকরি হবে, কত লোকের চাকরি হয়েছে এই প্রশ্ন আপনি। গ্যাসের দাম 2014 সালে 400 টাকা সিলিন্ডার ছিল, সেটা আপনি 1,150 টাকায় নিয়ে গেলেন।